পাচারের পথে সলগৈ ফরেস্ট কর্মীদের হাতে চেরা কাঠ বোজাই মিনি লরি আটক চালক পলাতক সোমবার কাকভরে পাচারের পথে বন বিভাগের সলগৈ ফরেস্ট কর্মীদের হাতে ধরা পড়ে একটি মিনি লরি বোঝাই চেরা কাঠ জানা গেছে এদিন ভোরে বেলা এ এস টেন এ সি সিক্স টু ফাইভ টু নম্বরের লরিতে করে বনাক জাতীয় প্রায় চেরা কাঠ নিয়ে এক চালক স্থানীয় পিংছোড়া এলাকা থেকে রাধা পেয়ারি অভিমুখে আসার পথে লরিটির পিছু ধাওয়া করে আটক করেন সলগৈ ফরেস্ট বিট অফিসের অধীন হৈলমছড়া প্রোটেকশন টিমের কর্মীরা এতে চালক সুযোগ বুঝে গাড়ির সহ কাঠ ফেলে দিয়ে পালিয়ে দিতে সক্ষম হলেও বনকর্মীরা কাঠ সমেত লরিটি জব্দ করেন পরে এমন খবর পেয়ে তদন্তে নামেন দোহালিয়া ফরেস্ট রেঞ্জ অফিসের রেঞ্জ কর্তা প্রণব কলিতার ডেপুটি রেঞ্জার প্রদীপ বারুই ও বনকর্মী দেলোয়ার হোসেন তারা কাঠ বোঝায় গাড়িটি নিজেদের হেফাজতে বিভাগীয় রেঞ্জ কার্যালয়ে নিয়ে যান এ মর্মে রেঞ্জ কর্তা প্রণববাবু জানান যে কাঠগুলো সফট টিম্বার জাতীয় তাই জব্দকৃত কার্ডগুলোর উৎস খতিয়ে দেখে বিভাগীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত উল্লেখ যে রাজ্য সরকার বনজ সেগুন কাঠ ব্যতীত অন্যান্য ঘরোয়া কাঠগুলোর উপর বিশেষ ছাড় দিয়ে রেখেছে তবুও তদন্তের নামে সময়ে সময়ে ঘরোয়া কাঠ সংগ্রহে বাধা দিচ্ছে বন বিভাগ এতে বিশ্ব প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল শিলচর থেকে দিব্য চক্রবর্তী রিপোর্ট ফোর চ্যানেল থেকে বর্ণলি মিশ্র